नमस्कार प्रिय दर्शक बंधु, मु ज्योतिर्विद सुधीर स्वागत करुछि मोर यूट्यूब चैनल को। ग्रह आमको राजसुख देई पारे, सुख संपद देई पारे, एई ग्रह आमको दांडर भिकारी मध्य करि देई पारे। तेबे जड़ चेतन स्थावर अस्थावर सबु स्थान रे एई ग्रह जगतर भूमिका रहिछि। तेणु एई परिप्रेक्षीरे जदि आमे देखिबा ताहले आमर गछ लता बा वनस्पति उपरे एई ग्रह जगतर संपर्क अत्यंत निविड़। प्रिय दर्शक बंधु, ग्रह शांति करिबा पाई आमे बड़ बड़ यज्ञ अनुष्ठान करुछे, बहुत पूजा पाठ करुछे। मु पूजा पाठ को विरोध करूना, तेबे आमे बहुत गुड़ाए महंगा खर्च करुछे, बहुत महंगा ग्रह रत्न गुड़िक मध्य धारण करुछे। आपण जानती प्रिय दर्शक बंधु, এই যে গছ লতা গুড়ির চের, এই চের খণ্ডে যদি আপনার ধারণ করতে, এহা মহঙ্গা মহঙ্গা রত্ন ঠারু মধ্য অধিক আপনার শুভফল দেই পারে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, গ্রহ শান্তি করা, নবগ্রহ শান্তি করা, এই গছ রাশি অনুসারে আমি কেউ গছর চের ধারণ কলে আমি কি প্রকার উপকার পাইপারিবা, এই প্রসঙ্গে আজ এই স্বতন্ত্র উপস্থাপনা কু মু হার্দিক অভিনন্দন জনাউছি। আসন্তু আউ দেরি করিবানি, জ্যোতিষ বাস্তু এবং ধর্ম সম্বন্ধীয় এই ঐতিহাসিক চ্যানেল স্পিরিচুয়াল গুরুজি কু আপন নুয়া করি দেখুতলে নিশ্চিত ভাবরে সাবস্ক্রাইব টি করি নিন্তু, লাইক করন্তু এবং বহু পরিমাণের মোর ভিডিও কু আপন মানে শেয়ার করন্তু, জনকল্যাণ হেতু আপন মানকর উপকার হেতু। এই প্রাচীন কালের জ্যোতিষ শাস্ত্রর এই যে বিদ্যা যাহা যে দুর্লভ হয়ে এবং বিলুপ্ত হয়ে যাওয়া বসিছি, সেই পরম্পরা কু বঞ্চি রাখা পাই মোর এই ছোটিয়া প্রয়াস। প্রিয় দর্শক বন্ধু, দেখুন আমার যদি আপনার মেষ রাশির ব্যক্তি বিশেষ আপনার চাহুচার আপনার নবগ্রহ সজাড়ি হয়ে রুহন্তু, আপন ধনবান হতু, স্বাস্থ্য আপনার ভালো রহু, প্রত্যেক ক্ষেত্রে আপনার বিজয় হাসল করতু, তেবে আপন আপনার জীবনের অঁলা নিম এবং লাল চন্দন গছ জীবনের থরুটি আপনার লগান্তু এবং গছর যত্ন নিয়ন্তু। আউ দেখন্তু প্রিয় দর্শক বন্ধু, এহা আপনকর ভাগ্য বৃদ্ধিরে ভাগ্য উদয় হবারে কিভাবে সহায়ক হয়ে পড়ুছি আপন নিজে অনুভব করে পারিবে, সময় লাগিব। আউ আপন হি মোর কমেন্ট সেকশনে লেখিবা পাই বাধ্য হবে যে হ্যাঁ মু গছটিয়ে লগাইছি এবং গছটিয়ে মোর হৃষ্টপুষ্ট হয়ে বড়ি চালিছি এবং মো জীবনের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন সকারাত্মক পরিবর্তন কু অনুভব করুছি। প্রিয় দর্শক বন্ধু, সেতবে মু জানিবি মোর শ্রম সার্থক হচ্ছে আপন মানক পাই। যদি আপন পুরুষ রাশির ব্যক্তি বিশেষ জীবনের কেবে হলে আপন থরুটিয়ে বরগছটিয়ে লগান্তু, মনে রাখন্তু ঘর পাখরে বরগছ লগাইবেনি, ঘর ঠারু আপন অতি কমরে 50 মিটর দূরতারে আপন বরগছ লগান্তু। মু পর গোটে ভিডিওরে আনি দেইথিলি যে কেউ গছ কেউ দিগরে রহিবিলে এহা আমার বাস্তু এবং গ্রহ শান্তি করিথায়, সে ভিডিওতে আপন নিশ্চিত দেখিথিবে। তেবে বরগছটিয়ে লগান্তু, যদি বরগছ আপন লগাইয়া পাই অসমর্থ তেবে গোলাপ গছটিয়ে লগান্তু, আউ আউ পলাস গছটিয়ে যদি পারুচন্তি লগান্তু, এই ভিতর আপন যেকোনসি গোটিয়ে গছ তো লগান্তু না, এবং দেখন্তু ভাগ্যের আপনকর কেতে ব্যাপক পরিবর্তন আসুছে। দিনে দুই দিনের জড়া পড়বে না প্রিয় দর্শক বন্ধু, আপনার কিছু দিন কিছু বর্ষ আপনার অপেক্ষা করিয়া পড়ব এবং এর সকারাৎমক প্রভাব কু আপন অনুভব করে পারিবে। যদি মিথুন রাশির ব্যক্তি বিশেষ আপন, তবে খৈর গছ, বাউঁশ গছ, তুলসী গছ, দেবদারু গছ আপন যদি কেবে লগান্তি, সে গছর যত্ন নিয়ন্তি, তাহলে
ଆଉ ଯଦି ଅପାମାର୍ଗ ଗଛ ବି ଆପଣ ଲଗାନ୍ତି, ଏ ଭିତରୁ ଯେକୌଣସି ଗୋଟିଏ ଗଛ ଆପଣ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଆପଣ ଲଗାନ୍ତି, ରାଶି ଅନୁସାରେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟୋଦୟ ହେବ। ଗ୍ରହ ଜାତକରେ ଜନ୍ମାଙ୍କରେ ଯେକୌଣସି ସ୍ଥିତିରେ ଥାନ୍ତୁ ନା କାହିଁକି, ଯେତେ ଦୁଃସ୍ଥିତିରେ ଥାନ୍ତୁ ନା କାହିଁକି, ନବଗ୍ରହ ଆପଣଙ୍କର ଅନୁକୂଳ ଅବସ୍ଥାକୁ ଆସିବେ ଏବଂ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଗୋଟିଏ ବ୍ୟାପକ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ଆପଣ ହିଁ ଅନୁଭବ କରିବେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏହି କଥା ପ୍ରଭାବକୁ ଆଗକୁ ଆମେ ତ ନେଇ ଚାଲିବା। ତେବେ ଏଇଠି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଟିକେ ସୂଚନା ଦେଇ ରଖିବାକୁ ଚାହେଁ, ଯେଉଁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ମୋର ଜ୍ୟୋତିଷ ବାସ୍ତୁ ଏବଂ ଧର୍ମ ସମ୍ବନ୍ଧୀୟ ଏହି ଐତିହାସିକ ଚ୍ୟାନେଲକୁ ଦେଖୁଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ନୂଆ କରି ଦେଖୁଥିଲେ ଆପଣ ସବସ୍କ୍ରାଇବ୍ ଟିକେ କରନ୍ତୁ, ଲାଇକ୍ କରନ୍ତୁ ଏବଂ ମୋର ଭିଡ଼ିଓକୁ ଆପଣମାନେ ବହୁଳ ପରିମାଣରେ ସେୟାର କରନ୍ତୁ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣ କର୍କଟ ରାଶିର ଲୋକ ତାହେଲେ ଆପଣ ବାଉଁଶ ଗଛ ଲଗାନ୍ତୁ, ନାଗକେଶର ଗଛ ଲଗାନ୍ତୁ କିମ୍ବା ଓସ୍ତ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ। ଏଥିରୁ କ'ଣ ହେବ ନା, ଆପଣଙ୍କର ଯଦି ପିତୃଦୋଷ ଥାଏ, ଏଇ ପିତୃଦୋଷରୁ ଆପଣ ତ ମୁକ୍ତ ହେବେ, ତତ୍ସହିତ ଆପଣଙ୍କର ନବଗ୍ରହ ଶାନ୍ତି ହେଇ ଆପଣ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ଧନ ଲାଭ ହେବାର ଆପଣଙ୍କର ସୁଯୋଗ ଆସିବ ଏବଂ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟୋଦୟ ହେବ। ପ୍ରିୟ ସିଂହ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣଙ୍କ ମନରେ ପ୍ରଶ୍ନ ଆସୁଥିବ ଯେ ମୁଁ ମୋ ଜୀବନରେ କେଉଁ ପ୍ରକାର ଗଛ ଲଗେଇକିରି ମୋର ଭାଗ୍ୟକୁ ମୁଁ ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ଦିଗରେ ନେଇପାରିବି, ମୋର ଭାଗ୍ୟକୁ ମୁଁ ଉଜ୍ଜଳମୟ କରିପାରିବି, ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ, ଯଶ ମାନ ପ୍ରତିଷ୍ଠା ଦିଗରେ ମୁଁ କେଉଁ ପ୍ରକାର ଗଛ ଲଗେଇବି। ଦେଖନ୍ତୁ ପ୍ରିୟ ସିଂହ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ନାଗକେଶର ଗଛ ଲଗାନ୍ତୁ, ଅଶୋକ ଗଛ ଲଗାନ୍ତୁ, ଯଦି ଏସବୁ ଗଛ ଆପଣ ପାଉନାହାନ୍ତି ଶ୍ୱେତ ଅରଖଟିଏ ଲଗାନ୍ତୁ, ଯଦି ଶ୍ୱେତ ଅରଖ ବି ନ ପାଉଛନ୍ତି ଆପଣ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବେଲ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ। ଖାଲି ଗଛଟିଏ ଲଗେଇଦେଲେ ହେବନି, ସେ ଗଛର ଯତ୍ନ ନେବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ସେ ଗଛକୁ ଆପଣଙ୍କୁ ହୃଷ୍ଟପୃଷ୍ଟ କରି ବଢ଼େଇବାକୁ ପଡ଼ିବ। ପ୍ରିୟ କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣମାନଙ୍କ ମନରେ ପ୍ରଶ୍ନ ଆସୁଥିବ ମୋ ରାଶି ଅନୁସାରେ ମୁଁ କେଉଁ ଗଛ ଲଗେଇବି, ତୁଳସୀ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ନା। କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ଅପାମାର୍ଗ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ନା। ଆଉ ଦେଖନ୍ତୁ ପ୍ରଚୁର ପରିମାଣରେ ଆପଣ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରୁ ଧନାଗମ ହେବ ଏବଂ ଧନର ବର୍ଷା ହେବ। ପରୀକ୍ଷା କରନ୍ତୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ନା। ଯଦି ଆପଣ ଭାବୁଛନ୍ତି ଯେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟରେ କିଛି ଉନ୍ନତି ହେବ ନାହିଁ, ଏହା କପୋଳକଳ୍ପିତ କଥା ନାହିଁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏହା ଶାସ୍ତ୍ରସମ୍ମତ କଥା। କିନ୍ତୁ ଠିକ୍ ଅଛି, ଆପଣଙ୍କ କଥା ଯଦି ରହିଲା, ଏହା ଯଦି କପୋଳକଳ୍ପିତ ହୋଇଥାଏ, ଜାଣନ୍ତି ଗୋଟିଏ ଗଛଟିଏ ଲଗେଇଲେ ଆମର କି ଉପକାର ହୁଏ, ବାସ୍। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯେଉଁ ତଥ୍ୟ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରୁଛି ଏହା ବିଶେଷ ମହତ୍ତ୍ୱ ରଖେ। ଜ୍ୟୋତିଷ ବାସ୍ତୁ ଏବଂ ଗ୍ରହ ସମ୍ବନ୍ଧୀୟ ଯେଉଁ ତଥ୍ୟଗୁଡ଼ିକ ପ୍ରଦାନ କରୁଛି, ଶାସ୍ତ୍ରସମ୍ମତ ତଥ୍ୟଗୁଡ଼ିକ ମୁଁ ରୋଚକପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ଆପଣଙ୍କ ଆଗରେ ପ୍ରଦାନ କରୁଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ତୁଳା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ଚିନ୍ତା କରୁଥିବେ ଯେ ମୁଁ କେଉଁ ଗଛ ଲଗେଇବି, ମୋ ଜୀବନରେ ମୁଁ ଭାଗ୍ୟବାନ ହେବା ପାଇଁ, ଦେଖନ୍ତୁ ଆପଣ ଅର୍ଜୁନ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ। ଅର୍ଜୁନ ଗଛ ଯଦି ମିଳୁନାହିଁ, ରିଠା ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ନା, ବେଲ ଗଛ ଲଗାନ୍ତୁ, ଧଳା ରଙ୍ଗର ପଳାଶ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ବିଛା ରାଶି, ଆପଣ ଅର୍ଜୁନ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ଅଁଳା ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ବା ଖଇର ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ଆପଣଙ୍କର ଜୀବନରେ ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ଧନ ସମ୍ପଦ ସୁଖ ସମ୍ପଦରେ ପରିପୂର୍ଣ୍ଣ ହେବେ ଆପଣ, ଭାଗ୍ୟ ଉଜ୍ଜଳମୟ ହେବ ଏବଂ ଆପଣ କେବେ ହେଲେ ଅଭାବରେ ରହିବେନି। ଗଛ ଲଗାନ୍ତୁ, ଭାଗ୍ୟକୁ ବଦଳାନ୍ତୁ। ଧନୁରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ଶାଳ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ଓସ୍ତ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆପଣ ଆଉ କଦଳୀ ଗଛ ଲଗାନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟରେ ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ ଏବଂ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଉଜ୍ଜଳମୟ ହୋଇପାରିବ। ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ପଣସ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ,
ବରଗଛ ଲଗାନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କ ରାଶି ଅଧିପତି ଗ୍ରହ ହେଉଛନ୍ତି ଶନି। ଏ ଆଧାରରେ ଆପଣ ଶମୀ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ ନା। ତେଣୁ ଆସନ୍ତୁ ସଂକଳ୍ପ ନେବା, ଆମେ ସମସ୍ତେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଗଛ ଲଗାଇବା ଆମ ରାଶି ଅନୁସାରେ। ଆମର ବିଶ୍ୱର ଯେଉଁ ଜଳବାୟୁର ଯେଉଁ ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ଘଟୁଛି ଏବଂ ଗୋଟେ ଗ୍ଲୋବାଲ ୱାର୍ମିଂର ଭୟ ଆମର ସୃଷ୍ଟିକୁ ବିନାଶ ଆଡ଼କୁ ନେଇଯାଉଛି, ଗଛ ଲଗାଇବା ଆସନ୍ତୁ। ଆଜିର ସଂକଳ୍ପ ନେବା, ଗଛ ଲଗାଇବା, ଭାଗ୍ୟକୁ ଉଦୟ କରିବା, ଭାଗ୍ୟ ଉଦୟ କରିବା ସହିତ ଏ ପୃଥିବୀକୁ ଆମେ ସୁରକ୍ଷା ଦେବା। ଆମେ ବଞ୍ଚିବା, ଗଛ ବଞ୍ଚିବ, ଆମେ ବଞ୍ଚିବା। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣ କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ମନ୍ଦାର ଗଛଟିଏ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଥରୁଟିଏ ଲଗାନ୍ତୁ, କଦମ୍ବ ଗଛ ଲଗାନ୍ତୁ, ବରଗଛ ଲଗାନ୍ତୁ। ଆଉ ଆପଣଙ୍କ ରାଶ୍ୟାଧିପତି ଗ୍ରହ ଶନି ହୋଇଥିବା ଯୋଗୁଁ ଆପଣ ମଧ୍ୟ ଶମୀ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ। ଏ ଭିତରୁ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ଗୋଟିଏ ଗଛ ବି ହେଉଛି ଆପଣ ଲଗାନ୍ତୁ, କି ଆପଣ ଯେଉଁଗୁଡ଼ିକ ଦୁଇଟା ତିନିଟା ଗଛ ଯାହା ମୁଁ କହୁଛି ଆପଣ ଲଗାନ୍ତୁ। ଆଉ ମୀନରାଶି, ମୀନରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଆପଣ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଯଦି ଭାଗ୍ୟୋଦୟ ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଭାଗ୍ୟୋଦୟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଭାଗ୍ୟରେ ବ୍ୟାପକ ଉନ୍ନତି ଚାହୁଁଛନ୍ତି, ଆପଣ ଆମ୍ବ ଗଛ ଲଗାନ୍ତୁ, ନିମ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, ଓସ୍ତ ଗଛଟିଏ ଲଗାନ୍ତୁ, କିମ୍ବା ଗୋଟିଏ କଦଳୀ ଗଛଟିଏ ଲଗାଇ ତାର ଯତ୍ନ ନିଅନ୍ତୁ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ରାଶି ଅନୁସାରେ ଭାଗ୍ୟ ଉଦୟ ହେବାର ଯେଉଁ ରହିଛି ଗଛ ଲଗାଇବାର ଯେଉଁ ତଥ୍ୟ, ଆଜିର ଏହି ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା, ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ମୁଁ ଜ୍ୟୋତିର୍ବିଦ ଓ ବାସ୍ତୁବିତ୍ ସୁଧୀର, ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଦେଖା ହେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ।